পহেলা মে বুধবার সকাল ১০টায় বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনউদ্দিন বিএসসি ও সাধারণ সম্পাদক হারিক হোসেনের নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালির শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বঙ্গবন্ধুর আমলে বিড়ি শিল্পে কোনো শুল্ক ছিল না, তাই আগামী বাজেটে বিড়ির শুল্ক প্রত্যাহার, অগ্রিম আয়কর প্রত্যাহার এবং নিম্নস্তরের প্রতি প্যাকেট সিগারেটের মূল্য ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করার দাবি জানান শ্রমিকরা। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনউদ্দিন বিএসসি। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ নাজিমউদ্দিন, মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী সম্পাদক আবুল হাসনাত লাবলু, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান। সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস। মহান স্বাধীনতা যুদ্ধ সহ সকল আন্দোলন সংগ্রামে শ্রমিকরা অংশগ্রহণ করেছে। শ্রমিকরাই দেশের প্রাণশক্তি, শ্রমিকদের ঘামে গড়ে ওঠে অর্থনীতির ভিত। কিন্তু দেখা যায়, সকল সংকটে শ্রমিকরাই থাকে সবচেয়ে বেশি অবহেলিত ও বঞ্চিত, যা অত্যন্ত দুঃখজনক। অসহায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করতে মহান মে দিবসের চেতনায় সকলকে উদ্বুদ্ধ থাকতে হবে। লক্ষ লক্ষ স্বামী পরিত্যক্ত মহিলা, নদী ভাঙন এবং শারীরিক বিকলাঙ্গ, মানসিক বিকলাঙ্গ যে মহিলারা আছে, এই কাজ করে তাদের কর্ম রক্ষা হবে। আমরা মনে করি এই উপস্থিতি আমাদের এই দাবি চলমান থাকবে যতদিন পর্যন্ত এই দাবি বাস্তবায়ন না হবে। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন আন্দোলন চালিয়ে যাবে। বিড়ি শ্রমিকরা আরো বলেন, বিড়ি শিল্প দেশের প্রাচীন শ্রমখন একটি শিল্প। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই স্বাধীনতা পরবর্তী সময় এই শিল্পের দ্বার উন্মোচিত হয়েছিল। তিনি এই শ্রমখন শিল্পটি শুল্কমুক্ত ঘোষণা করেছিলেন। দেশের ১৮ লক্ষ শ্রমিক বিড়ি কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করে, সুতরাং বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি করছি। একই সাথে শ্রমজীবী মানুষের কর্মরক্ষার্থে বঙ্গবন্ধুর সময়ের মতো জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও বিড়ি শিল্পের উপর থেকে শুল্ক এবং অগ্রিম আয়কর প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতিতে বিড়ি শিল্পের মালিকদের অবদান অপরিসীম। অথচ বিদেশি বহুজাতিক কোম্পানি ও দেশের কিছু এনজিও এই শিল্পকে ধ্বংস করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। বর্তমানে দেশের টোব্যাকো মার্কেটের ৭৫% থেকে ৮০% দখল করে আছে নিম্নস্তরের সিগারেট। এসব নিম্নস্তরের সিগারেট ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির। সুতরাং দেশীয় শ্রমখন বিড়ি শিল্পের অস্তিত্ব রক্ষার্থে এই দেশে বিদেশি বহুজাতিক কোম্পানির নিম্নস্তরের ১০ শতাংশ প্রতি প্যাকেট সিগারেটের মূল্য ৪৫ টাকা থেকে ৬৫ টাকা করার অনুরোধ করছে। দীর্ঘ ৪০-৫০ বছর ধরে এই বিদেশি কোম্পানির পক্ষে দেশীয় দালালদের চক্ররা দালালি করতেছে, ধূমপান স্বাস্থ্যের জন্য খারাপ করতেছে। খারাপ তো বিকল্প একটা বাই করে, বিকল্প বাই করে কালকের থেকে পরশু দিন আমরা কাজ বাদ দেবো। ব্রিটিশ আমেরিকান টুবাকোর কর্মকাণ্ড বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে ধূমপান। ধূমপানের সঙ্গে ট্যাক্সও নেবেন, মজা লাগে টাকাটা। আবার বলবেন বিড়ি বন্ধ করেন, এরা খারাপ। বাস্তব সত্য কথা যদি দেখতে চান, আপনাদের সঙ্গে নিয়ে গ্রামে গঞ্জে কোথায় শ্রমিক আছে আমরা দেখাবো। আমি চাই আমাদের দাবি অবিলম্বে এবার বাজেটে ট্যাক্স প্রত্যাহার করতে হবে সম্পূর্ণ।